নমস্কার বন্ধুরা, কয়েক ঘন্টার মধ্যেই ধরে আসছে প্রবল ঘূর্ণিঝড়। কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড় আজড়ে পড়বে এবং কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রভাব কী পড়বে বৃষ্টির, তাই ভিডিওর মাধ্যমে পুরো আলোচনা করা হবে। ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন মনোযোগ সহকারে। আর তো তার আগে বন্ধুরা বলে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি অল পে সিলেক্ট করে রাখুন, তো এতে লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ঝড় বৃষ্টি হলেও কমছে না গরম, শুক্রবার জল থেকে ভ্যাপসা গরম, মেঘলা আকাশ, শুক্রবারে বিকেল থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ কয়েক ঘন্টার পরেই ফের বদলে যাবে আবহাওয়া, আর অস্বস্তিকর গরম থেকে সাময়িক মুক্তি পাবেন রাজ্যবাসী। কলকাতা সহ রাজ্যে বেশ কিছু জায়গায় বিকেল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা যা হচ্ছে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড় বৃষ্টি হচ্ছে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে ঝড় বৃষ্টির দাপট সামান্য কমতে পারে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস। তবে আপাতত গোটা সপ্তাহ জুড়ে জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ 20 মে অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়ে হয়েছে হাওয়া অফিসের সূত্রে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আজ বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় দুপুর থেকে বদলে যাবে আবহাওয়া, 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝড়। ওইদিকে আর পশ্চিম বর্ধমানে বীরভূমে মুর্শিদাবাদ নদিয়া জেলায় ঝড়ের দাপটে বেশি থাকবে, 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কলিম্পিক, আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর এবং জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ গোটা রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিস। এবছরে দেরিতেই বর্ষা আসবে বলে জানিয়েছেন মৌসুমি ভবন। ঘূর্ণিঝড় মুখার কারণে দেরিতে বর্ষা ঢুকবে, স্বাভাবিকভাবেই 4 জুন রাজ্যে বর্ষায় আসার কথা রয়েছে, কিন্তু যে এবার সেই সম্ভাবনা খুব একটা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওইদিকে উত্তর ও ভারতের রাজ্যগুলিতে নতুন করে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। রাজধানী নিউ দিল্লি থেকে শুরু করে রাজস্থানের মধ্যে ভারতের রাজ্যগুলিতে চলবে তাপপ্রবাহ।